আসসালামু আলাইকুম। আজ এক্সপ্লেন নিয়ে এসেছি একটি সাসপেন্স থ্রিলার মালায়ালাম মুভি গ্র্যান্ড মাস্টার। মুভিটির আইএমডিবি রেটিং 7/10 আর এতে লিটারাল প্লে করেছেন মোহনলাল। তো চলুন দেরি না করে শুরু করা যাক গ্র্যান্ড মাস্টার মুভির বাংলা এক্সপ্লেনেশন। মুভি শুরুতে চন্দ্রশেখর নামের একজন পুলিশ অফিসারকে দেখানো হয়। চন্দ্রশেখর মেট্রো ক্রাইম স্টপ সেলের হেড। সে কিছুদিনের জন্য ছুটি নিয়ে শহরের বাহিরে একটি বাড়িতে থাকতে শুরু করে। তার মানসিক অবস্থা ভালো ছিল না, কারণ কিছুদিন আগে তার স্ত্রী দীপ্তির সাথে তার ডিভোর্স হয়েছে। দীপ্তি তাদের মেয়ে শ্রাবণীকে নিয়ে আলাদা থাকছে। দীপ্তি একজন ক্রিমিনাল লয়ার আর তাদের মেয়ে শ্রাবণী স্কুলে পড়ছে। কেন তাদের মধ্যে ডিভোর্স হয়েছে তা আমরা একটু পরেই জানতে পারব। এদিকে শহরে একের পর এক ক্রাইম বেড়েই চলছিল। পুলিশ কিছুতেই ক্রাইম কন্ট্রোল করতে পারছিল না। শহরের মানুষের মধ্যে চাপা ভয় কাজ করছে। সবাই ঘর থেকে বের হতেই ভয় পাচ্ছিল। উপর থেকে পুলিশের উপর ক্রমশ চাপ বাড়ছে যে এই ক্রাইমগুলো কন্ট্রোল করার জন্য। পুলিশ কমিশনার ক্রাইম স্টপ সেলের অন্য একজন অফিসার কাবিরকে ডেকে চন্দ্রশেখরের ব্যাপারে জিজ্ঞেস করে। কমিশনার কাবিরকে বলে যে দ্রুত চন্দ্রশেখরের সাথে কথা বলে তাকে ডিউটিতে ফিরিয়ে আনতে। চন্দ্রশেখরের মেয়ে শ্রাবণী দীপ্তির সাথে থাকলেও সে প্রায় প্রায় তার বাবার সাথে দেখা করতে আসতো। একদিন শ্রাবণী চন্দ্রশেখরের সাথে দেখা করতে আসে। কিছুক্ষণ বাবার সাথে সময় কাটিয়ে চলে যাবার সময় শ্রাবণী চন্দ্রশেখরকে বলে যে আগামী মাসে তাদের স্কুলে অ্যানুয়াল ফাংশনে তারা একটি ড্রামা প্লে করবে। এজন্য বিখ্যাত আর্টিস্ট মার্ক রোশন তাদের কলেজে আসবে তাদের সাথে পারফর্ম করার জন্য। তাকে অবশ্যই সেই ফাংশনে থাকতে হবে। এদিকে কাবির চন্দ্রশেখরের সাথে কন্ট্যাক্ট করে তাকে শহরের অবস্থা সম্পর্কে জানায়। সে তাকে ডিউটিতে জয়েন করতে অনুরোধ করে। পরের সিনে আমরা দেখি জেরুম নামের একটি লোক শিবানী নামের একটি মেয়েকে একটি মলের আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। জেরুম অনেকটা সাইকো টাইপ লোক ছিল। শিবানীকে কিডন্যাপ করে আগে সে শিবানীর দুই বান্ধবীকেও কিডন্যাপ করেছে। মেয়েদের কিডন্যাপ করে তাদের টর্চার করে জেরুম পৈশাচিক আনন্দ পেত। ক্রাইম স্পট সেলের অন্য একজন অফিসার সুনিতা এই কেসটি ইনভেস্টিগেশন করতে ক্রাইম সিনে গেলে মিডিয়া তাকে জেকে ধরে। তারা শুনে তাকে একের পর এক প্রশ্ন ছুটতে থাকে যে শহরে একের পর এক ক্রাইম চলছে কিন্তু পুলিশ তার কোনো সুরাহা করতে পারছে না কেন। পুলিশ কি তাহলে অপরাধীদের সাথে পেরে উঠতে পারছে না? সুনিতা কৌশলে তাদের প্রশ্ন এড়িয়ে গিয়ে বলে যে পুলিশ সব কেসের ইনভেস্টিগেশন করছে, শীঘ্রই অপরাধী ধরা পড়বে। পরদিন চন্দ্রশেখর আবার ডিউটিতে জয়েন করে। সে জানতে পারে যে শিবানী কিডন্যাপিং কেসে একজন আই উইটনেস আছে। সে কিডন্যাপারকে কিডন্যাপ করতে দেখেছিল। সে তার ফোনে কিডন্যাপারের ছবি তুলতে চেয়েছিল কিন্তু অন্ধকার থাকায় তার ছবি স্পষ্ট বোঝা যাচ্ছে না। সে পুলিশকে ইনফর্ম করতে চেয়েছিল কিন্তু আন্ডারগ্রাউন্ডে থাকায় ফোনে ঠিকমতো সিগন্যাল পাচ্ছিল না। ওই লোকটি জানায় যে কিডন্যাপ করার সময় কিডন্যাপার লাগাতার কারোর সাথে ফোনে কথা বলছিল। চন্দ্রশেখর আরও জানতে পারে যে এই কেসের আরও একজন আই উইটনেস আছে, সে কাবিরের গার্লফ্রেন্ড বিন্দিয়া। কিডন্যাপার যখন শিবানীকে পার্কিং থেকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল বিন্দিয়া তখন কিডন্যাপারকে দেখে ফেলে। প্রথমে চন্দ্রশেখরের এই কেসের প্রতি এত বেশি ইন্টারেস্ট ছিল না কিন্তু শিবানীর বাবা চন্দ্রশেখরের কাছে এসে কান্না করে তার কাছে সাহায্য চায়, যেন চন্দ্রশেখর তার মেয়েকে খুঁজে এনে দেয়। শিবানীর বাবা চন্দ্রশেখরকে বলে যে তার স্ত্রী তার মেয়ের কিডন্যাপ হবার জন্য তাকেই দায়ী করছে, কারণ তাদের বাবা মেয়ের মধ্যে সম্পর্ক তেমন ভালো ছিল না। তার সাথে কথা বলার পর চন্দ্রশেখর এই কেসটি নিজে হ্যান্ডেল করার সিদ্ধান্ত নেয়। চন্দ্রশেখর তার টিমের সাহায্য নিয়ে শিবানীকে কিডন্যাপ হবার সময় সেখানকার মোবাইল টাওয়ার থেকে যতগুলো ফোন কল হয়েছে তার ডিটেলস চেক করে। ফোন কলগুলোর মধ্যে একটি নাম্বার কন্টিনিউয়াসলি কারোর সাথে এঙ্গেজ ছিল। সেই নাম্বারটি ট্রেস করে চন্দ্রশেখর সেই নাম্বারটি যার নামে রেজিস্ট্রেশন করা তার নাম, ছবি ও অ্যাড্রেস পেয়ে যায়। যে লোকটি কিডন্যাপারকে দেখেছিল চন্দ্রশেখর তাকে সেই ছবি দেখিয়ে কনফার্ম হয় যে ইটি সেই কিডন্যাপার, এর নাম জেরুম। চন্দ্রশেখর সেই অ্যাড্রেসে গিয়ে দেখে যে বাড়িতে জেরুমের মা একা থাকে। জেরুমের মায়ের সাথে কথা বলে চন্দ্রশেখর জানতে পারে যে সেদিন জেরুমই তার মায়ের সাথে কথা বলছিল কিডন্যাপ করার সময়। জেরুম মানসিক বিকারগ্রস্ত একজন মানুষ, সে সারাদিন নেশার ঘরে ডুবে থাকে। জেরুমের ফোনের লাস্ট লোকেশন ট্রেস করে চন্দ্রশেখর একটি পুরনো বাড়িতে এসে পৌঁছায়। জেরুম তখন শিবানীকে টর্চার করে কষ্ট দিচ্ছিল। চন্দ্রশেখর সেখানে পৌঁছালে জেরুম তার উপর অ্যাটাক করে, তাদের মধ্যে ফাইট হয় আর শেষ পর্যন্ত চন্দ্রশেখর জেরুমকে অ্যারেস্ট করতে পারে। এরপর চন্দ্রশেখর শিবানী ও কিডন্যাপ হওয়া অন্য মেয়েদেরও সেখান থেকে উদ্ধার করে আনে। পরের সিনে আমরা দেখি টিভিতে একটি টক শো চলছে। দীপ্তি ও একজন সাইক্রিয়াটিক ডাক্তার জ্যাকব সেই টক শোতে বলছে যে জেরুম একজন মানসিক রোগী, তাই তাকে জেলে না রেখে মানসিক হাসপাতালে রেখে চিকিৎসা করা উচিত। নিউজ রিপোর্টার লাইভ টক শোতেই চন্দ্রশেখরকে ফোন দিয়ে এ ব্যাপারে তার মতামত জানতে চায়। চন্দ্রশেখর তাকে বলে যে জেরুম তিনটি মেয়েকে কিডন্যাপ করে তাদের টর্চার করেছে।
তাই আইনের দৃষ্টিতে সে অপরাধী। এদিকে ইন্সপেক্টর সুনিতাও চাইছিল জেরুমকে জেল হাজতে না রেখে হাসপাতালে অ্যাডমিট করতে, কারণ জেরুম তার কাজিন। চন্দ্রশেখর কারো কথা না শুনে তাকে জেল হাজতেই রাখে, এজন্য সুনিতা চন্দ্রশেখরের উপর রেগেছিল। পরের সিনে ভিক্টর নামের একজন লোককে দেখানো হয় যে তার ল্যাপটপে কিছু কাজ করছিল। সিনটি এখানেই কাট হয়। পরের সিনে চন্দ্রশেখর অফিসে আসলে তার কাছে একটি চিঠি আসে। সেই চিঠিতে লেখা ছিল যে তার নাম জেট, সে চন্দ্রশেখরের অনেক বড় ফ্যান, সে তার সাথে একটি গেম খেলতে চায়। সে একটি ক্রাইমের ডেট ও স্থান বলে দেবে। চন্দ্রশেখর যদি সেই ক্রাইমটি আটকাতে পারে তবে চন্দ্রশেখর জিতে যাবে, আর যদি চন্দ্রশেখর তা আটকাতে না পারে তবে জেট জিতে যাবে। অর্থাৎ এই চিঠির মাধ্যমে কেউ চন্দ্রশেখরকে চ্যালেঞ্জ করছে যে পারলে আমাকে আটকাও। ওই চিঠিতে প্রথম ক্রাইমের ডেট ছিল 10 ফেব্রুয়ারি আর স্থান মনাপুরাম। এই চিঠি পেয়ে চন্দ্রশেখর প্রথমে তেমন সিরিয়াসলি নেয় না, সে মনে করে কেউ হয়তো তার সাথে প্রাঙ্ক করছে। 10 ফেব্রুয়ারি তারিখে সেই ভিক্টরকে দেখা যায়। সে মনাপুরামে একটি কফি শপে গিয়ে নিজেকে সেলসম্যান পরিচয় দেয়। সেই কফি শপটির নাম ছিল এলিস কফি শপ, যার মালিক এলিস নামের একজন মহিলা। সে কফি শপে গিয়ে এলিসের কাছে কফি চায়। এলিস ভিক্টরকে বলে যে দোকান তো অলরেডি বন্ধ হয়ে গেছে, এখন আর কফি দেওয়া যাবে না। ভিক্টর এলিসকে অনুরোধ করে যে সে অনেক দূর থেকে পরিশ্রম করে এসেছে শুধু তার কফি শপ থেকে কফি পান করার জন্য। এটি শুনে এলিস তাকে কফি দেওয়ার জন্য কফি মেশিনের কাছে যায়, আর সিনটি এখানেই কাট হয়। পরের সিনে চন্দ্রশেখরের কাছে খবর আসে যে মনাপুরামে কফি শপে এলিস নামের একটি মহিলার মরদেহ পাওয়া গেছে। চন্দ্রশেখরের তখন মনে পড়ে যে আজ তো 10ই ফেব্রুয়ারি, তাহলে কি ওই চিঠি সত্যিই কোনো কিলারের যে পুলিশকে চ্যালেঞ্জ করে ক্রাইম করছে। সে দ্রুত মনাপুরামে এসে জানতে পারে যে এলিস এই কফি শপের মালিক। কিলার তার গলায় লাল রঙের কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে মেরেছে, এরপর তার কপালে ছুরি দিয়ে ক্রস চিহ্ন এঁকে দিয়েছে। এলিসের মরদেহের পাশ থেকে চন্দ্রশেখর অ্যালফাবেট শেখার একটি বই খুঁজে পায় যাতে লেখা ছিল এ ফর এলিস। যাই হোক, কমিশনার এসব জানার পর এই কেসটি ইনভেস্টিগেশনের দায়িত্ব চন্দ্রশেখরকে দেয়। সুনিতা চাইছিল এই কেসটি সে ইনভেস্টিগেশন করবে। চন্দ্রশেখরকে এই কেসটি দেয়ায় সুনিতার মন খারাপ হয়। চন্দ্রশেখর তার টিম নিয়ে আবার সেই কফি শপে যায় ইনভেস্টিগেশন করতে। আশেপাশের লোকদের জিজ্ঞাসাবাদ করে চন্দ্রশেখর জানতে পারে যে প্রতিদিন রাত 9:30 দিকে এলিস তার কফি শপ বন্ধ করে। ওই দিন রাতে ওই সময় তার কফি শপের আশেপাশে একজন সেলসম্যানকে ঘোরাঘুরি করতে দেখা গেছে, কিন্তু তারা এটিকে অস্বাভাবিক কিছু মনে করেনি, কারণ কফি শপে প্রতিদিন কত মানুষই তো আসে। চন্দ্রশেখরের মনে পড়ে তারা যখন পরদিন সকালে প্রথম এখানে এসেছিল তখন তারা কফি মেশিন চালু অবস্থায় পেয়েছিল। তার মানে এই যে এলিস যখন কফি বানাতে কফি মেশিনের কাছে আসে তখন কিলার পেছন থেকে তার উপর অ্যাটাক করে। হতে পারে কিলার এলিসের পরিচিত কেউ। কফি শপ ইনভেস্টিগেশন করে প্রথমে তাদের সন্দেহ হয় জেরুমকে। জেরুম সেই সাইকো যাকে কিছুদিন আগে চন্দ্রশেখর অ্যারেস্ট করেছিল। জেরুম এখন মানসিক হাসপাতালে চিকিৎসাধীন আছে, সেই হাসপাতালের ইনচার্জ ডাক্তার জেকব। পরদিন চন্দ্রশেখর তার টিম নিয়ে সে হাসপাতালে পৌঁছায়। ডাক্তার জেকবের সাথে দেখা করে জেরুমের ব্যাপারে জিজ্ঞেস করে। ডাক্তার জেকব জানায় যে জেরুম তো এখানে ট্রিটমেন্টে আছে, এখান থেকে তার বেরোনোর কোনো প্রশ্নই আসে না। সেখানে চন্দ্রশেখর তার এক্স ওয়াইফ দীপ্তি ও তার মেয়ে শ্রাবণীকে দেখে। এখানেই শ্রাবণীর স্কুলের প্রোগ্রামের জন্য রিহার্সাল চলছিল। সেখানে আর্টিস্ট মার্ক রোশনের সাথে ডাক্তার জেকব ও চন্দ্রশেখরের পরিচয় হয়। মার্ক রোশন বলে যে সে আগে থেকে ডাক্তার জেকবকে চিনে। জেকবের ইউএসএতে সেন্ট্রাল হসপিটালে কাজ করার সময় একবার রোশন সেখানে গিয়েছিল কোনো এক ক্যাম্পে। চন্দ্রশেখর যখন মার্ক রোশনের সাথে কথা বলছিল জেরুম তখন দূর থেকে তাদের দেখছিল। এদিকে তখন সেই ভিক্টরকে দেখা যায় যার যে ফাদারের কাছে তার দোষ কনফেস করছে। ফাদার তাকে বলছে যে এই খুনের বদৌলতে ঈশ্বর তার অতীত জীবনের সব পাপ ক্ষমা করে দেবেন। পরদিন ইন্সপেক্টর সুনিতা কাবীরকে তার বাড়িতে ডেকে আনে। সে কাবীরকে বলে যে এলিস ইলিগেল মাদকের ব্যবসার সাথে জড়িত ছিল, এই কারণে হয়তো কেউ তাকে মার্ডার করেছে। কিছুদিন আগে তার কাছে এই বিষয়ে একটি কেসও এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছানোর আগেই এলিস মারা যায়। এজন্য সে এই কেসটি নিতে চেয়েছিল, কিন্তু কমিশনার চন্দ্রশেখরকে এই কেসটি দিয়ে দেয়। সুনিতা কাবীরকে আরও বলে যে রেল স্টেশনের পেছনে একটি পুরনো বাড়ি আছে, সেখানে গেলে হয়তো তারা এই বিষয়ে আরও কিছু জানতে পারবে। এই মাদকের র্যাকেট সেখান থেকে চালু হয়। কাবীর সুনিতার বাড়ি থেকে বের হয়ে চন্দ্রশেখরকে এই বিষয়ে সব ইনফর্ম করে। চন্দ্রশেখর কাবীরকে নিয়ে রেল স্টেশনের পেছনে সে বাড়িতে পৌঁছালে একজন লোক গান নিয়ে তাদের উপর হামলা করে। এতে কাবীর আহত হয়।
কিছু বুঝে ওঠার আগে ফায়ার করে লোকটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর চন্দ্রশেখর কাবিরকে হাসপাতালে নিয়ে আসে। পরদিন চন্দ্রশেখরের কাছে জেট অর্থাৎ সেই কিলারের কাছ থেকে আবারও চিঠি আসে। এবার তার কিলিং এর ডেট ছিল 23 ফেব্রুয়ারি, আর স্থান অন্নপুরাম। সে আরো বলে যে তার নেক্সট ভিকটিমের নাম বি দিয়ে শুরু হবে। চন্দ্রশেখর বুঝতে পারছিল না যে কে এর কিলার যে আলফাবেটিক্যালি মানুষকে মার্ডার করছে। 23 ফেব্রুয়ারি রাতে দীপ্তি ডাক্তার জ্যাকবের সাথে অন্নপুরামে একটি পার্টিতে যায়। ডাক্তার জ্যাকব ও দীপ্তির মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। সেই পার্টিতে বিনা নামের একজন সিঙ্গার গান করে। সেই পার্টিতে এক ঝলক ভিক্টরকে দেখানো হয়। পার্টি শেষ হবার পর পুলিশের কাছে খবর আসে যে পার্টিতে গান করা সেই সিঙ্গার বিনা মার্ডার হয়েছে। চন্দ্রশেখর দ্রুত ক্রাইম স্পটে চলে যায়। সেখানে একটি গাড়িতে বিনার মরদেহ পাওয়া যায়। বিনাকে ঠিক একইভাবে মারা হয়েছে যেভাবে এলিসকেও মারা হয়েছিল। কিলার বিনার কপালও ঠিক একই রকম ক্রস চিহ্ন এঁকে দিয়েছে, আর তার মরদেহের পাশে থেকেও একই রকম অ্যালফাবেট শেখার বই পাওয়া যায় যাতে লেখা ছিল বি ফর বিনা। প্রতিটি মার্ডারের পর ভিক্টরকে দেখা যায় চার্চের ফাদারের কাছে গিয়ে তার অপরাধ স্বীকার করে। ফাদার তাকে প্রতিবার একই কথা বলে যে এর পরিবর্তে ঈশ্বর তার অতীতের সব পাপ মুক্ত করে দেবেন। এদিকে কমিশনার চন্দ্রশেখরকে ডেকে এই কেসের অগ্রগতি সম্পর্কে জানতে চায়। চন্দ্রশেখর তাকে জানায় যে প্রথমে তাদেরকে এলিস ও বিনার মার্ডারের মধ্যে কোনো লিঙ্ক আছে কিনা বা এলিস ও বিনার মধ্যে কোনো লিঙ্ক আছে কিনা তা খুঁজে বের করতে হবে, তারপর তারা এই কেসটি নিয়ে সামনে এগোতে পারবে। কমিশনারের রুম থেকে বেরিয়ে যাবার সময় চন্দ্রশেখর সুনিতাকে বলে যে সেদিন তুমি কাবিরকে ডেকে এলিস ও সেই পুরনো বাড়ি সম্পর্কে যে ইনফরমেশন দিয়েছিলে তা মিথ্যে ছিল, তাই না? তুমি জেরমকে অ্যারেস্ট করার জন্য আমার থেকে বদলা নিতে আমাদের উপর অ্যাটাক করিয়েছ। চন্দ্রশেখর সুনিতাকে সাবধান করে দেয় যে ভবিষ্যতে যদি সুনিতা আবার এমন কোনো কাজ করে তখন আর সে তাকে ছেড়ে দেবে না। সুনিতা শুধু মাথা নিচু করে রাখে, যার মানে সুনিতাই এসব করিয়েছিল। এদিকে বিনা যে ব্যান্ডে গান করত সেই ব্যান্ডের মালিক আব্রাহামের সাথে কথা বলে চন্দ্রশেখর জানতে পারে যে বিনার একজন বয়ফ্রেন্ড আছে। যদিও আব্রাহামও বিনাকে পছন্দ করত, কিন্তু সে এই কথাটি লুকিয়েছে। বিনার বয়ফ্রেন্ডের সাথেই বিনার কিছুদিন পর বিয়ে হওয়ার কথা ছিল। সেদিন রাতে প্রোগ্রাম শেষে বিনা তার বয়ফ্রেন্ডের সাথেই ছিল, হয়তো সেই বিনাকে খুন করেছে। আব্রাহাম চন্দ্রশেখরকে আরও বলে যে সেদিন প্রোগ্রাম শেষে বিনার কাছে একজন সেলসম্যান এসেছিল দেখা করতে। তখন আমাদের দেখানো হয় এই সেলসম্যান আর কেউ নয় বরং ভিক্টর। সেলসম্যানের কথা শুনে চন্দ্রশেখর এলিস ও বিনার মার্ডারের মধ্যে একটি কমন লিঙ্ক খুঁজে পায়, আর তা হল সেলসম্যান। কারণ এলিসের মৃত্যুর আগেও তার কফি শপের আশেপাশে একজন সেলসম্যানকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। পরের সিনে আবারও কমিশনার চন্দ্রশেখরকে ডেকে পাঠায় কেসের অগ্রগতি সম্পর্কে জানতে। চন্দ্রশেখর কমিশনারকে জানায় যে বিনার কাছে যে মোবাইল ফোন পাওয়া গেছে তা থেকে একটি ভিডিওতে এলিসের রেস্টুরেন্টের ভিডিও পাওয়া গেছে। তার মানে এই যে বিনা তার বয়ফ্রেন্ডের সাথে এলিসের রেস্টুরেন্টে যেত। তার ফোনে বেঙ্গালুরুর কোনো নম্বর থেকে অনেকবার ফোন এসেছে। ঠিক এই একই নম্বর থেকে এলিসের নম্বরও অনেকবার ফোন এসেছে। অর্থাৎ এই কিলিংগুলোর সাথে এই নাম্বারটি কোনো না কোনোভাবে কানেক্টেড। পরের সিনে আমরা দেখি ডাক্তার জ্যাকব ও দীপ্তি একসাথে কোথাও ঘুরতে যায়। সেখানে ডাক্তার জ্যাকব তাদের ফ্রেন্ডশিপ সামনে এগিয়ে নিয়ে যাবার কথা বলে, অর্থাৎ সে ইনডাইরেক্টলি দীপ্তিকে বিয়ের জন্য প্রপোজ করে, কারণ তার স্ত্রী অনেকদিন হয় মারা গেছে। এরপর আর সে বিয়ে করেনি, কিন্তু দীপ্তি তাকে মানা করে দেয়, কারণ সে চন্দ্রশেখর থেকে আলাদা হয়ে গেলেও এখনও সে মনে মনে তাকেই ভালোবাসে, তাই সে আর অন্য কোনো রিলেশনে জড়াতে পারবে না। আসলে এখান থেকে বোঝা যায় যে একটি ছেলে ও একটি মেয়ের মধ্যে বন্ধুত্ব বেশি দিন বন্ধুত্বে থাকে না, খুব তাড়াতাড়ি অন্য ফিলিংসে এটি কনভার্ট হয়ে যায়। যদিও তার ব্যতিক্রমও হতে পারে। যাই হোক, তারা দুজন যখন একসাথে কথা বলছিল ভিক্টর তাদের দূর থেকে দেখে ফেলে। সে মনে করে দীপ্তি তার এক্স স্বামী চন্দ্রশেখরের সাথে চিট করছে, এজন্য সে দীপ্তিকে মনে মনে ঘৃণা করতে থাকে। যারা অন্য কারোর সাথে চিট করে সে ওই রকম মানুষকে ঘৃণা করে, কারণ তার সাথেও কেউ চিট করেছিল। পরদিন শ্রাবণী চন্দ্রশেখরের সাথে দেখা করতে আসে। চন্দ্রশেখর তখন একটি তাবিজে ট্র্যাকিং ডিভাইস ভরে শ্রাবণীকে দেয়। সে শ্রাবণীকে এটি দিয়ে বলে সবসময় যেন সে এটি পরে থাকে। সে দীপ্তির জন্য এরকম একটি তাবিজ দেয়। তার ভয় ছিল কিলার যেহেতু তাকে বারংবার চ্যালেঞ্জ করছে সে হয়তো তার স্ত্রী সন্তানেরও ক্ষতি করতে পারে। এই তাবিজে থাকা ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে সে সহজেই তাদের অবস্থান ট্র্যাক করতে পারবে। শ্রাবণীর সাথে দেখা করে ফিরে আসার পর চন্দ্রশেখর জেটের কাছ থেকে আরেকটি চিঠি পায়, অর্থাৎ আরও একটি খুন হতে চলেছে। খুনের তারিখ 1 মার্চ,
আর খুনের স্থান চেকাট্টা। এইবার ভিকটিমের নাম শুরু হবে সি দিয়ে। চন্দ্রশেখর মনে করে এবার হয়তো কিলার তাকেই টার্গেট করেছে, কারণ তার নাম শুরু হয় সি দিয়ে আর সে যেখানে থাকে সেটি চেকাট্টা। পহেলা মার্চ তারিখে চন্দ্রশেখর অপেক্ষা করতে থাকে কিলার আসার। তাকে অবাক করে দিয়ে কাবির চন্দ্রশেখরের বাড়িতে এসে জানায় যে এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে চান্দানা নামের একজন মহিলা খুন হয়েছে। চন্দ্রশেখর দ্রুত সেখানে পৌঁছে দেখে যে চান্দানাকেও ঠিক একই প্যাটার্নে মারা হয়েছে যেভাবে আগের দুটি মার্ডার হয়েছে। তার মরদেহের পাশে কিলার একটি অ্যালফাবেট শেখার বই রেখে গেছে, যাতে লেখা ছিল সি ফর চান্দানা। চান্দানার বাড়ির সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে চন্দ্রশেখর জানতে পারে যে চান্দানার বাড়িতেও একজন সেলসম্যান এসেছিল, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে বাড়িতে ঢুকতে দেয়নি। চন্দ্রশেখর তখন সিকিউরিটি গার্ডকে বিনার পার্টির কিছু ছবি দেখায় যে সেখান থেকে সেই সেলসম্যানকে আইডেন্টিফাই করা যায় কি না। সিকিউরিটি গার্ড পার্টির ছবিতে ভিক্টরকে দেখে চিনতে পারে যে এই লোকটি সেলসম্যান হিসেবে চান্দানার বাড়িতে এসেছিল। এবার পুলিশের হাতে কিলারের ছবি আসে। এরপর কমিশনার আবার চন্দ্রশেখরকে ডেকে পাঠায়। সে চন্দ্রশেখরকে জিজ্ঞেস করে যে কিলার কেন বারবার তাকেই চ্যালেঞ্জ করে মার্ডারগুলো করছে। চন্দ্রশেখর তখন কমিশনারকে বলে যে হয়তো আমি কোনো না কোনোভাবে এই মার্ডারগুলোর সাথে কানেক্টেড, কারণ কিলার যেই যেই তারিখে মার্ডারগুলো করছে অতীতে সেই সেই তারিখে আমার জীবনে খারাপ কিছু ঘটেছে। কিলার প্রথম মার্ডার করেছে 10 ফেব্রুয়ারি আর এই তারিখেই তার আর দীপ্তির ডিভোর্স হয়েছিল। তখন ওপেন হয় মুভির আসল প্লট। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে কিছু বছর আগে এখানকার একজন ধনী ব্যবসায়ী পল ম্যাথিউসের রহস্যজনক মৃত্যু হয়। এই কেসটি ইনভেস্টিগেশন করছিল চন্দ্রশেখর। তার কাছে মনে হয় যে পল ম্যাথিউসকে কেউ ইচ্ছাকৃতভাবে বিষ দিয়ে হত্যা করেছে। মার্ডার হওয়া চান্দানার সাথে পল ম্যাথিউসের গোপন অ্যাফেয়ার ছিল। চান্দানা পল ম্যাথিউসের কাছ থেকে অনেক টাকা সাহায্য নেয় তার বিজনেস দাঁড় করানোর জন্য। চান্দানার বিজনেস দাঁড়িয়ে গেলে পল ম্যাথিউস তার টাকা ফেরত চায়। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়, কারণ চান্দানা সেই টাকা ফেরত দিতে চাইছিল না। ইনভেস্টিগেশনে চন্দ্রশেখর জানতে পারে যে চান্দানাই পল ম্যাথিউসকে বিষ দিয়ে হত্যা করেছে। চন্দ্রশেখর তার ইনভেস্টিগেশনের সব তথ্য তার স্ত্রী দীপ্তির সাথে শেয়ার করে। পরদিন চন্দ্রশেখর যখন চান্দানাকে জিজ্ঞাসাবাদ করতে যায়, চান্দানা এমনভাবে সব জবাব দিচ্ছিল যেন সে আগে থেকেই জানতো যে চন্দ্রশেখর তাকে কী কী জিজ্ঞেস করবে। এরপর সে জানতে পারে যে দীপ্তি চান্দানার পক্ষে কোর্টে কেস লড়বে। তখন চন্দ্রশেখর বুঝতে পারে যে দীপ্তির সাথে ইনভেস্টিগেশনের যে কনফিডেন্সিয়াল ইনফরমেশন শেয়ার করেছে তা দীপ্তি তার প্রফেশনের জন্য মিসইউজ করেছে। বাড়িতে ফিরে সে দীপ্তিকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে চন্দ্রশেখর দীপ্তিকে চর বসিয়ে দেয় আর এই থেকে তাদের দুজনের মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। ডিভোর্সের পর দীপ্তি তাদের মেয়ে শ্রাবণীকে নিয়ে আলাদা থাকতে শুরু করে। সিন প্রেজেন্টে আসে। চন্দ্রশেখর চান্দানা ও পল ম্যাথিউস সম্পর্কে জানতে দীপ্তির সাথে দেখা করে। দীপ্তি তাকে জানায় যে সে চান্দানাকে ইনোসেন্ট মনে করেছিল আর এর জন্য সে কেসটি নিয়েছে, কিন্তু পরে সে জানতে পারে যে চান্দানা এলিসের সাথে মিলে একটি র্যাকেট চালাতো। তারা বিনাকেও তাদের সাথে নিয়ে নেয়। তারা তিনজন বড় বড় বিজনেসম্যানদের টার্গেট করে তাদের সাথে শারীরিক সম্পর্ক করত। এরপর তার ভিডিও রেকর্ড করে তাদেরকে ব্ল্যাকমেল করে লাখ লাখ টাকা দাবি করত। তারা পল ম্যাথিউসের সাথেও এমনই করে। বিনার সাথে পল ম্যাথিউসের ভিডিও রেকর্ড করে তাকে ব্ল্যাকমেল করে, কিন্তু পল ম্যাথিউস তাদেরকে পুলিশের কাছে যাবার ভয় দেখায়। এজন্য তারা তিনজন পল ম্যাথিউসের ড্রিঙ্কে বিষ মিশিয়ে তা পান করিয়ে তাকে হত্যা করায়। তাদের সত্যিটা জানার পর দীপ্তি তার ভুল বুঝতে পেরেছিল, কিন্তু নিজের ইগো ধরে রাখার জন্য সে চন্দ্রশেখরের কাছে আর ফিরে আসেনি। চন্দ্রশেখর বুঝতে পারে যে কিলার নিশ্চয়ই পল ম্যাথিউসের আপন কেউ হবে, কারণ সে পল ম্যাথিউসের খুনের সাথে কানেক্টেড সবাইকে খুন করছে। হয়তো কিলারের পরের টার্গেট দীপ্তি, কারণ সেও চান্দানাকে হেল্প করেছিল। ওই দিন চন্দ্রশেখরের কাছে কিলার একটি মেইল করে যে এইবার তার টার্গেট দীপ্তি, কারণ তার নাম ডি দিয়ে শুরু আর সে তাকে মডার্ন স্কুলে খুন করবে। চন্দ্রশেখরের মনে পড়ে যে আজ শ্রাবণীর স্কুল অর্থাৎ মডার্ন স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম। দীপ্তি ডাক্তার জ্যাকবের সাথে অলরেডি সেখানে পৌঁছে গেছে। চন্দ্রশেখর তার টিম নিয়ে দ্রুত সেখানে পৌঁছে যায়। একটু পর ভিক্টর সেখানে আসে। চন্দ্রশেখর ভিক্টরকে দেখে তাকে চিনে ফেলে। সে ভিক্টরকে ধরার চেষ্টা করে, কিন্তু ভিক্টর সেখান থেকে পালিয়ে টেরেসে চলে আসে। চন্দ্রশেখরও তার পেছন পেছন আসে। ভিক্টর দেখে তার আর পালানোর কোনো পথ নেই। চন্দ্রশেখর তখন ভিক্টরকে জিজ্ঞেস করে যে সে কেন এই খুনগুলো করছে।
ভিক্টর তাকে বলে যে সে শুধু ফাদারের আদেশ পালন করছে। ফাদার তাকে যা বলে ভিক্টর তাই করে। এই বলে ভিক্টর টেরাস থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে নেয়। এরপর চন্দ্রশেখর ডাক্তার জ্যাকবের কাছে যায়। সে ডাক্তার জ্যাকবের কাছে গিয়ে বলে যে ভিক্টর তার হাসপাতালে চিকিৎসাধীন ছিল, সে সিজোফ্রোনিয়ায় আক্রান্ত ছিল। পাপ, পুণ্য, ফাদার, চার্চ এইসবের প্রতি সে অনেক বেশি পসেসিভ ছিল। তাকে পাপ পুণ্যের ভয় দেখিয়ে যে কেউ তার মাইন্ড কন্ট্রোল করতে পারবে। তাছাড়া এলিস ও বিনার কাছে তার বেঙ্গালুরু থেকে যে ফোনগুলো এসেছিল তাও তার হাসপাতালেরই নম্বর। যেদিন জ্যাকব ওই হাসপাতাল থেকে চাকরি ছেড়ে দেয় ওই দিনে ভিক্টরও সেখান থেকে পালিয়ে আসে। এর মানে দাঁড়ায় যে ডাক্তার জ্যাকবই ভিক্টরের মাইন্ড কন্ট্রোল করে এই মার্ডারগুলো করিয়েছে। জ্যাকবকে কিছু বলার সুযোগ না দিয়ে চন্দ্রশেখর জ্যাকবকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তাকে নিয়ে যাবার পর দীপ্তি দেখে যে শ্রাবণী তার সাথে নেই। সে অডিটোরিয়ামে ফিরে যায় শ্রাবণীকে খুঁজতে। শ্রাবণীকে কোথাও খুঁজে না পেয়ে দীপ্তি কান্না করতে থাকে। তখনই কেউ একজন দীপ্তিকে অ্যাটাক করে। এই ব্যক্তিটি আসল কিলার, যে ভিক্টরকে ব্যবহার করে মার্ডারগুলো করিয়েছে। চন্দ্রশেখর তখন সেখানে এসে দীপ্তিকে বাঁচিয়ে নেয়। তাকে দেখে কিলার পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চন্দ্রশেখর শেষ পর্যন্ত তাকে ধরে ফেলে। তখন আমরা সেই আসল কিলারকে দেখতে পাই। ইয়ার কেউ নয়, বরং মার্ক রোশান, সেই আর্টিস্ট যে শ্রাবণীদের স্কুলে পারফর্ম করতে এসেছিল। তখন আমরা জানতে পারি যে মার্ক রোশান খুন হওয়া পল ম্যাথিউসের ছোট ভাই। চন্দ্রশেখর বুঝতে পেরেছিল যে এই মার্ডারগুলো পল ম্যাথিউসের আপন কেউ হয়তো করছে, পল ম্যাথিউসের খুনের প্রতিশোধ নিতে। সে খোঁজ নিয়ে জানতে পেরেছিল যে মার্ক রোশান পল ম্যাথিউসের ছোট ভাই। চন্দ্রশেখর বুঝতে পেরেছিল যে মার্ক রোশানই এই সবের মাস্টার মাইন্ড। তাকে হাতে নাতে ধরতে সে ইচ্ছে করে জ্যাকবকে অ্যারেস্ট করে শ্রাবণীকে একা অডিটোরিয়ামে পাঠিয়েছিল, যাতে কিলার তাকে অ্যাটাক করে। মার্ক রোশান তখন বলে যে হ্যাঁ, সে এই মার্ডারগুলো করেছে। সেই ফাদার সেজে ভিক্টরের মাইন্ড কন্ট্রোল করে তাকে ব্যবহার করেছে। মানসিক হাসপাতালে ভিক্টরের সাথে তার পরিচয় হয়। তাকে দেখে তার মনে এই প্রতিশোধের প্ল্যান আসে। সেই বেঙ্গালুরুর মানসিক হাসপাতাল থেকে বিনা ও এলিসকে ফোন করেছিল, যাতে সন্দেহ ডাক্তার জ্যাকবের উপর পড়ে। রোশান তখন চন্দ্রশেখরকে বলে যে চান্দানা যখন পল ম্যাথিউসকে ব্ল্যাকমেইল করছিল, পল ম্যাথিউস তখন তার ছোট ভাই মার্ক রোশানকে সব কিছু বলেছিল। এর কিছুদিন পরই পল ম্যাথিউসকে খুন করা হয়। তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে 3 বছর আগে সে দেশে এসেছে। প্রথমে সে বিনার সাথে প্রেমের রিলেশন তৈরি করে। তারা এলিসের রেস্টুরেন্টে দেখা করতে যেত। সেই সুবাদে এলিস ও চান্দানার সাথেও তার পরিচয় হয়। এরপর সে ভিক্টরকে ব্যবহার করে এই মার্ডারগুলো করে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। ভিকটিমদের নামের প্রথম অক্ষর ABC থাকায় পুলিশকে ধোকায় ফেলতে সে আলফাবেটিক্যালি সিরিয়াল কিলিংগুলো করেছে। সে দীপ্তিকেও মারতে চেয়েছিল, কারণ সেও চান্দানাকে সাহায্য করেছে। এই বলে রোশন আবারও দীপ্তির উপর অ্যাটাক করে, কিন্তু দীপ্তির কাছে পৌঁছানোর আগেই চন্দ্রশেখর তাকে শ্যুট করে মেরে ফেলে। এরপর দেখা যায় দীপ্তি আবার চন্দ্রশেখরের কাছে ফিরে এসেছে, আর চন্দ্রশেখর আবারও তার ফ্যামিলি নিয়ে হ্যাপিলি থাকতে শুরু করে। আর এরই মধ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটির কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।